আসসালামু আলাইকুম। দোয়া ও শুভকামনা দিয়ে শুরু করছি ফ্রেন্ডস 84 এর আজকের আয়োজন। কাছের এবং দূরের, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই প্রোগ্রাম দেখছো, প্রত্যেক বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। সিএনএ 24 আয়োজিত ফ্রেন্ডস 84 এর আজকের আয়োজনে আমাদের সাথে উপস্থিত আছে আমাদেরই এক প্রিয় বন্ধু জাহান। জাহান, কেমন আছো? হ্যাঁ, ইনশাল্লাহ ভালো। আজকের আর একটু ভালো বেশি আছি এই জন্য যে পুরানো যারা বন্ধু বান্ধব, যে একটা স্মরণযোগ্য বিশেষ করে আজকের এই প্রোগ্রামটা আমার জন্য হয়ে থাকবে। যারা এই প্রোগ্রামে আমন্ত্রণ জানিয়েছেন তারাও আমাদের বন্ধু, 84 ব্যাচ, বেবি এবং মিজান, তাদের আমন্ত্রণে আসা, পাশাপাশি সিএনএ যে ইউটিউব চ্যানেল, কর্ণদার যারা আছেন, বিশেষ করে আমি বলবো বেবি এবং মিজানকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই। হ্যাঁ, ধন্যবাদ জাহান তোমাকে, তুমিও আমাদের জন্য সময় নিয়ে আসছো, সেটার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি তোমাকে প্রথমে জিজ্ঞেস করতে যাচ্ছি, তোমার স্কুল জীবনটা কোত্থেকে শুরু হয়েছে? আমার স্কুল জীবন আসলে বিশেষ করে আমরা যখন প্রাইমারি পাস করলাম, আমাদের সেই প্রাইমারিটা তুমি কোথা থেকে শুরু করেছো? এটা নোয়াখালী কোম্পানিগঞ্জ থেকে প্রাইমারি স্কুল যখন আমি শেষ করি, তখন আমার আব্বা একটু দুশ্চিন্তা ভুগছিলেন। আমি দেখেছি যে পার্শ্ববর্তী যে স্কুল ছিল, হাই স্কুল, সেখানে পলিটিক্স চলতো তখন, রাজনীতি। মানে পলিটিক্স তো তুমি প্রাইমারি ক্লাস 6 থেকেই বলছো? না, আব্বার দুশ্চিন্তার কারণ ছিল এটা যে আমি ছেলেটাকে হাই স্কুলে কোথায় দেব। আচ্ছা, পাশের যে স্কুল সেখানে তো খুব রাজনীতি চলে। আচ্ছা, বেশিরভাগ রাজনৈতিক মানে প্রভাবটা ছিল, প্রভাব ছিল, সেখানে মারামারি হতে দেখেছি, আব্বা দেখেছেন। তখন আব্বা কোম্পানিগঞ্জের সীমা পেরিয়ে আমাকে সোনাগাজী, ফেনী সোনাগাজী উপজেলার অন্তর্গত মোহন গান্ধী স্কুল নামে একটা স্কুল, ভালো, ওখানে অ্যাডমিশন করিয়েছেন। ওখানে অ্যাডমিশন করিয়েছেন, তার মানে তোমার তোমাদের বাড়ি থেকে একটু দূরত্ব ছিল। হ্যাঁ, দূরত্ব ছিল। তো ওখানে, ওখান থেকে তুমি এসএসসিটা পাস করেছো? এসএসসি ওখান থেকে পাস। তো তোমার তো দুটো স্কুল, দুটো স্কুলে অনেক স্মৃতি আছে। দুটো স্কুলের স্মৃতি আসলে প্রাইমারি স্কুলে তো স্মৃতি যেগুলো মানে ভরপুর থাকে, এগুলো ভরপুর থাকে, যেহেতু 10টা বছর আমরা এসএসসির আগে ওখানে কাটিয়েছি, সবই থাকে ওখানে। আমার আসলে স্মৃতি প্রাইমারি স্কুলে একটা মজার স্মৃতি ছিল এরকম, মিজান নামে একজন আমাদের বন্ধু ছিল। তো স্কুল লেভেলে, প্রাইমারি স্কুলের লেভেলে ছেলেবেলেরা বয়সও কত, তো ওকে দেখতাম, আমরা বই নিয়ে যেতাম, তখন গ্রামে পড়াশোনা করেছি, ওভাবে তো তখন এই ড্রেসআপ ডুসআপ ছিল না, বই নিয়ে আসতাম। ও মিজান, সে কখনো বই নিয়ে ঢুকতে আমি দেখিনি, ঢুকতে এটা দেখেছি যে সে যেদিনের যে পড়াটা ছিল, বই থেকে ওই পাতাটা ছিঁড়ে নিয়ে যেত। এখন 10টা সাবজেক্ট থাকলে দেখা যেত 10টা পাতা, 10টা পাতা সে ক্যারি করত। তো এটা কিভাবে আনতো সে? তার তো লাগেজ বা ব্যাগ, যেটাকে আমরা বলতাম স্কুল ব্যাগ, পকেটে ছিল, পকেটে করে, শার্টের পকেটে করে। তখন জিজ্ঞেস করলাম, ও কিন্তু আমাদের ক্লাসে ছিল ধনীর ছেলে, তার বাবা ছিল অর্থবিত্তে ভরপুর, আমরা ছিলাম মধ্যবিত্ত ফ্যামিলির, আমাদের একটু ইয়ে হতো। তো দেখতাম মিজানকে, জিজ্ঞেস করলাম, মিজান তুমি বই আনো না, এইভাবে ছিঁড়ে নিয়ে আসো, আমার বই ক্যারি করতে ভালো লাগে না। তার একটা জবাব ছিল যে আমি, তবে খুব মেধাবী ছেলে ছিল, যখনই যেটা সে আবার এগুলো নিয়ে যেত না, না ফেলে দিত, ছিঁড়ে ফেলে, এবং পরীক্ষাও ভালো করতো। এটা কিন্তু আমি অনেক সময় ভাবি, অসাধারণ মেধা, হ্যাঁ অসাধারণ মেধা। কিন্তু দুঃখ হয় যখন শুনি মিজান মিডল ইস্টে চাকরি করে, এসএসসি পাস করতে পারে, যখন আমাদের যে বর্ণনা আমাদের ক্লাসমেটদের কথা যখন আমরা ভাবি, বাল্য বন্ধুদের, মানে এখন যেটা শুনছো আর কি, বাড়ির কাছাকাছি আমি দেখি তার জীবনযাত্রা, জীবন আচার ইত্যাদি তো দেখা হচ্ছে প্র্যাকটিক্যাল, তখন ভাবি যে আমরা তো, মানে সে কি এসএসসি পাস করার পর মিডল ইস্টে চলে গেছে নাকি? এসএসসি পাস করতে পারেনি সে। ও আচ্ছা আচ্ছা। কিন্তু মেধা ছিল, সেই মেধা ছিল আমাদের দেশ বা সমাজের কাজে যে লাগানোর কথা, সেটা থেকে আমরা তো বঞ্চিত হলাম, হয়তো পারিবারিক সীমাবদ্ধতা অথবা নিজের অজ্ঞতা বা গাইডনেস, যে কোনো কারণে হোক পিছিয়ে। না, তুমি যেটা বলছো যে সে পেজটা কেটে নিয়ে আসতো, হ্যাঁ, তো সে তো পাশে দেখতো যে সবাই ব্যাক নিয়ে আসছে, হ্যাঁ, তখন কিন্তু তার এই জিনিসটা করাটা উচিত ছিল না। না, এখানে আসলে সেই দশকগুলো, বিশেষ করে 80-এর দশক, আমরা স্কুল গোয়িং ছিলাম,
তখন ব্যাগের প্রচলনটা খুব কমে ছিল গ্রামে। অবশ্য হাতে করে এভাবে ক্যারি করতে, হাতে করে এভাবে নিতাম আমরা, ওভাবে নিয়ে গেছি। ও আর একটু সহজ করে নিয়ে যেত আর কি। ও আরো সহজ, তাকে বললাম যে এটা তো গেল ওখানে। তারপর আমরা সবচেয়ে আনন্দ করছি যখন স্কুলে, হাই স্কুলে আমরা ভর্তি হই, হোস্টেলে থাকতাম। তো হোস্টেলে তো মজাই আলাদা, হোস্টেল হল লাইফ, হোস্টেল লাইফ, সেখানে কোনো বাধা ধরার কোনো নিয়ম ছিল না। মানে সেটা বাড়িতে হোস্টেল ছিল তখন? না, স্কুলে। স্কুলে আছে, স্কুলে। স্কুলে আমাদের কিছু খুব দুষ্ট বন্ধু ছিল কিছু। একদিন আমি সেখানে একটা জিনিস আমি এখনো হাসি যখন মনে উঠে, মানে অগোচরে যখন তোমার মনে উঠে না, তখনই হাসতে থাকি। আর ওকে যখন আমি দেখি, ওই দৃশ্যটাই আমার কাছে বেশি ভেসে ওঠে। যে একদিন এরকম ঘটনা যে বিজ্ঞানের টিচার গেলেন ক্লাসে, তো সেদিন সে পড়া পারে নাই, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, আমি স্মরণ করি, মনে হয় নাই ইতিমধ্যে আমি চলে গেছে শুনেছি আমি, সুধীর স্যার। তো স্যার ঢুকছেন, ব্যাত ঘুরাইতে ঘুরাইতে ক্লাসে ঢুকলেন। ঢুকার তখন কিন্তু ব্যাতের প্রচলনটা বেশ ছিল। আমি আর ওই বন্ধু এটা দুইজনে একসাথে বসতাম, কিন্তু ও কিন্তু এই সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল বা সায়েন্সের ছাত্র ছিল, লেখাপড়া ভালো জানতো, এখন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিল, আমরা আনবো ইনশাল্লাহ। তো পরে একদিন বসছি, স্যার জিজ্ঞেস করছে, এই তুমি এটা বলো, একটু ধমক ধমক দিয়ে বলছে, মনে হয় এর মাইন্ডে লাগছে। তখন সে বলে নাই, পাড়া জিনিসও বলে নাই। ওই সুধীর স্যার এসে ব্যাট দিয়ে দেখি আমার পাশে, তো খুব জোরে সোরে পিঠে মার শুরু করলো, এটার বাতাসটাও আমার গায়ে লাগছে, এমন মারা মারছে। এরপরে দেখলাম যে দৌড়ে চলে যাচ্ছে আর সুধীর স্যারকে ওই গালি গালাজ করতেছে, মানে কে ওই ছাত্র, আচ্ছা কি কি বলতেছে আর কি, একটু গালমন্দ করতেছে। এখন সুধীর স্যার এটা শোনার পরে, হ্যাঁ সুধীর স্যার এটা যখন শুনতেছে, তখন এভাবে তো অনেক দৃশ্য, অনেক সিনারি, অনেক স্মৃতির তো শেষ নাই, যেহেতু আমরা 10টা বছর কিন্তু স্কুল জীবনটাতেই কাটিয়েছি এসএসসি এর আগে। সবচেয়ে বেবি বিষয়টা এরকম যে আজকে বাস্তব জীবনে যখন প্র্যাকটিক্যাল জীবনে আসলাম, স্কুল লাইফ বা কলেজের প্রথম জীবনটা যেভাবে কাটিয়েছি, আমি বিশ্ববিদ্যালয় লাইফটা ওভাবে আমি শেষ করতে পারি নাই। আমার সেই জন্য কিন্তু আমরা এই প্রোগ্রামটা কিন্তু আমাদের একটা অ্যালবাম বের হয়েছিল মিজান, ওই যে তখন আমাকে একটা কমেন্টস করার জন্য বলছে, ওই অ্যালবামটা আছে এখনো, ফটো অ্যালবাম ছিল। আচ্ছা আচ্ছা, কি কমেন্টস? সেখানে আমি লিখেছিলাম যে মিটিল না স্বাদ। তখন আমার আরেক বন্ধু নিচে দিয়ে লিখে, যখন প্রিন্টে গেছে তখন লিখে দিছে, মিটিল না স্বাদ শেষণ জটে। তখন কিন্তু আমাদের সময় শেষণ জটটা খুব বেশি ছিল। তো আমি লিখেছি কিন্তু আমার অর্থে, যে আমি আমার, মানে তোমার যে আনন্দটা, মানে সেটা তুমি মিটাতে পারছো না, মিটাতে পারিনি, বা আমার আমার পূর্ণতা যে বিষয়টা, বিশ্ববিদ্যালয়ের লাইফ যে বলতে যা বোঝায়, এই জিনিসটা আমি করতে পারিনি। মানে যে জিনিসটা তুমি এখন যেটা বলতে চাচ্ছ, যে আমরা 10 বছরে যেটা করেছি, সেই পূর্ণতা তুমি সেখানে না, সেখানে পাইনি, সেখানে পাও নাই। আমাদের আসলে ওগুলো যে হাই স্কুল, তারপর তুমি এসএসসিটা কোন স্কুল থেকে দিয়েছো বললে? আমি মঙ্গলকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়। তখন এসএসসির সময় তো আমাদের টিচাররা অনেক হেল্প করতেন পড়ালেখার ব্যাপারে, তোমার বেলায় তুমি কি পেয়েছো? আমি ভালো ইংরেজি জানতাম, সেটা কিন্তু একমাত্র আমাদের ইলিয়াস স্যারকে শ্রদ্ধা জানাই, উনার বদলতে না। সেজন্য আমি কথাটা জিজ্ঞেস করছি যে আমাদের সময় টিচার স্যার যেমন এসএসসি পরীক্ষার আগে যথেষ্ট হেল্প করতেন, মানে অনেক সময় তো বাড়িতেও চলে যেতেন, বাড়িতেও চলে যেতেন, যেমন বাড়িতে গিয়ে গিয়ে দেখতেন পড়াশোনা করতেছে। ওই টিচার, টিচাররা আমার কাছে মনে হয়েছে যে এখন তো সবাই পেশাদারি, তখন তো আসলে এই পেশাটাকে, এই কথাটা সবাই বলে যাচ্ছে, এখন যে যে বিষয়টা হচ্ছে সেটা হলো একজন শিক্ষক। তখনকার সময় আমরা শ্রদ্ধা জানাতাম, সালাম করতাম পা ধরে, আর এখন শিক্ষকেরা, এখনকার শিক্ষক যেমন অনেকে বলে গেছে, যেমন আমার বেলায় আমি বলছি আমাদের প্রিন্সিপাল বা আমাদের হেডমিস্টার বা হেডমাস্টার যেটাই বলি না কেন, ওনারা যে রুমে বসতেন তার সামনে দিয়ে কিন্তু আমরা যাওয়ার সাহসটা পেতাম না। এখন তো হচ্ছে, এখন শিক্ষকেরাই এড়িয়ে চলে। এখন শিক্ষকের সেখানে আমি মনে করি, গত কিছুদিন আগে একটা কথা হয়েছে যে নগেন্দ্রবাবু
দীর্ঘদিন আমাদের এলাকায় আসতো শিক্ষকতা পেশা ছেড়ে দেওয়ার পরও দেখতাম অনেক বুড়ো বুড়ো মানুষগুলো ওনাকে পা ধরে সালাম করতেন। আর সেই সম্মানটা, হ্যাঁ দেখতাম, আমরা যে শিখে আসছি, শিখে আসছি। নগেন্দ্র স্যার আসছেন, আমরা যেতাম দেখা করার জন্য, কিন্তু পা ছুঁয়ে সালাম করতাম। আর এখন শিক্ষকেরা কিন্তু ওই ছাত্রদেরকে দেখলে বা ক্লাসে হাই স্কুল লেভেলের কোনো স্টুডেন্টকে যখন দেখে, শিক্ষকেরাই আসতে এড়িয়ে চলে চলে যায়, মানে পাশটা কেটে চলে চলে যায়। এখন সেখানে কিন্তু হৃদয়ের দূরত্ব তৈরি হলো। এক্স্যাক্টলি আমি সেই কথাটাই তোমাকে বলতে চাচ্ছি যে আমি বললাম যে প্রিন্সিপালের রুম, ও প্রিন্সিপালের রুম, এদিক দিয়ে আমরা কিভাবে যাব, এটা তো অসম্মান একটা। সেটাই, এগুলো আছে, এগুলো এখন আসলে ধারা শিক্ষা দেয়। যাই হোক, এগুলো আছে, অনেক স্মৃতি, আমরা অনেক সময় আলাপ আলোচনা কি করেছো, খেলাধুলা তো সবাই করেছে, ফুটবল খেলেছে, এটা খেলেছে, তুমি খেলোনি? হ্যাঁ, আমাদের সময় এই ফুটবল খেলা নিয়ে তো, খেলাধুলো নিয়ে তো অনেক মার খেয়েছি। আব্বা আব্বা খুব কড়া স্বভাবের ছিলেন, যেহেতু আমাদের সময় পরিবেশটা ছিল যে বিকেল হলে আমরা খেলতে চলে যাব। হ্যাঁ, আর এরকম, আর এরকম বদ্ধ পরিবেশে তো আমরা কখনোই পড়ালেখা করিনি, করি না। আরও একটা বিষয়ে, তখন আমরা গ্রামের যদি চিন্তা করি বেবি, সেখানে মাঠ সমস্যা ছিল প্রথম, যে আমরা কখন ধানের সিজন আসবে, কাটবে ধান, ধান খেতে ফুটবল খেলব, এই একটা কিন্তু আমাদের খেলার একটা সিজন ছিল। আমরা অল টাইম কিন্তু খেলতে পারতাম না, মানে কোন ফসলটা কখন কাটবে সেই জায়গাটা খালি হবে, তখন সেখানে আমরা দৌড়াদৌড়ি লাফালাফি করব। আচ্ছা, কিন্তু সেগুলো তো নাই এখন, তো এখন অনেক স্কুলে তো খেলার মাঠ হয়েছে, যেমন আমাদের মোহনকান্দি স্কুল ফুটবল খেলার জন্য সেরা ছিল ফেনীতে, ওখানে বেশ মাঠও ছিল, বড় সড়ো মাঠ ছিল, আমাকে নিত না অনেকে, খেলতে পারতাম না ভালো, হয়তো এই জন্য তারা আর একটু পারফরমেন্স চায়, মানে আর একটু ভালো পারফরমেন্স যারা করতে পারে। আমার পারফরমেন্স হয়তো ফুটবল খেলা খুব একটা ভালো ছিল না। তুমি কি খেলা স্বাচ্ছন্দ্য বোধ করতে? আমি অ্যাথলেটিক্স লাইনে কিন্তু ভালো ছিলাম, লম্প জম্প, দৌড়, লং জাম্প, হাই জাম্প, এগুলো আমি ভালো জানতাম কিন্তু, এবং ওগুলোতে অনেক প্রাইজ পেয়েছি। আর কর্মজীবনে এসে তো ভিন্ন ভাবে চলছি এখন। আচ্ছা, তুমি বর্তমানে কিসে আছো, তোমার প্রফেশনটা? আমি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর, আমি বেকারদেরকে নিয়ে কাজ করি, আত্মকর্মসংস্থানমূলক কাজ, এবং তাদেরকে দক্ষতা বৃদ্ধিমূলক যে কর্মকাণ্ড আছে সরকার নির্দেশিত, ওগুলো তাদেরকে। মাশাআল্লাহ, আমাদের 84 এর ফ্রেন্ড যে বেকারদেরকে নিয়ে কাজ করছে, এটা শুনেই খুশি লাগছে। আর আমাদের দেশ এবং দেশের বাইরে থেকে তোমার যে অনুষ্ঠানটা দেখবে, তোমার যে কথাগুলি শুনবে, ওরা শুনে অসম্ভব খুশি হবে। আর তোমার ছেলে মেয়ে? আমার ছেলে মেয়ে 2 মেয়ে, 1 ছেলে। কি পড়ছে ওরা? বড় মেয়ে চিটন কলেজে পড়ে, বাংলায় অনার্স, সেকেন্ড ইয়ার ফাইনাল পরীক্ষা দিচ্ছে। তারপর ছেলে চিটাগ ইউনিভার্সিটিতে পড়ে, ফার্স্ট ইয়ার বাংলাদেশ স্টাডিজ, নতুন সাবজেক্ট। আচ্ছা, আমি দিয়েছি, সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল, আমি আর্টসে নিয়ে দিয়েছি। আর ছোটটা অঙ্কুর, একটা স্কুল আছে এখানে, সোসাইটিতে, ক্লাস 2 তে। হ্যাঁ হ্যাঁ, ক্লাস 2 তে, ঠিক আছে। আর তুমি আমাদের 84 এ যারা এখনো আসেনি, ওই বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলা? আমি বলবো যে আমি হ্যাপি আজকে এখানে আসার পর, যে কর্ম মুখর যে আমার লাইফ, আমি সকাল থেকে শুরু করি সে সন্ধ্যার পর পর্যন্ত, এখানে কোনো পারিবারিক বাধা পাচ্ছি না, বিদেশ স্বাচ্ছন্দ্যে কিন্তু আমি সেবামূলক কাজগুলো করে যাচ্ছি। আজকে এখানে আমি একটা পরিতৃপ্তির হাসি দিয়ে যাব, এটার জন্য যে অনেক ক্লান্ত ছিলাম। আমি তো চেয়েছি যে তুমি প্রথম থেকে শুধু হাসো। সকাল থেকে আমি খুব ক্লান্ত ছিলাম, সরকারের উন্নয়নের যে মেলা, সেই মেলা হচ্ছে স্টেডিয়াম জিমনিয়ে সবাইকে সেখানে যেমন বলবো, তেমনি আমাদের যে চুরাশিয়ান নামে যে প্রতিষ্ঠান, যে সংগঠন, আমরা যারা পাশ করেছি চুরাশিয়ান, আমরা পাশ করেছি একসাথে, আজকে খুব ভালো লাগছে এটার জন্য যে অতীতে যেতে পেরেছি, স্মৃতিচারণ করতে পেরেছি। আমাদের এই জিনিসটা বড় একটা পাওয়া আমাদের জীবনের জন্য, আমরা চলে যাব কিন্তু আমাদের স্মৃতিগুলো থেকে যাবে, স্মৃতিগুলি থেকে যাবে। আমরা চাইবো যে যারা আমাদের বন্ধু বান্ধব আমরা আছি, অনেক ফ্রেন্ড সার্কেল আমার চিটং সিটিতেও আছে, সবাইকে আহ্বান জানাবো, নোয়াখালী, ফেনী, যেখানে থাকুক, আমার আমি মনে করছি যে চিটংয়ে থাকুক, চিটংয়ের বাইরে থাকুক, ইভেন অনেকে দেশের বাইরে থেকে আসে, তুমি নিশ্চয়ই বলবে যাদেরকে চেনো যে তোমরা আসো, আমি আসছি। রাইট, হ্যাঁ, সবাই ইনশাআল্লাহ, সবার কথাগুলি আমরা শুনি, আর যেহেতু ভালো লাগছে আমার, আমার বন্ধুদেরও ভালো লাগবে, কারণ তারা আমার ভালো লাগাটা বেবি আমি কিন্তু শেয়ার করি বন্ধুদের সাথে, ওরাও কিন্তু অংশীদারিত্বমূলক ভালো লাগার যে অংশীদার হয়, সেটা কিন্তু আমি নিঃস্বার্থভাবে দিয়ে দিই। তো আমি বন্ধুদেরকে বলবো, যেমন চট্টগ্রামে যারা আছেন, আমাদের খুব চৌকুস চুরাশিয়ান যারা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একসাথে পড়েছি, আপনারা আমাদের মিজান বন্ধু, খুব প্রাণবন্ত মানুষ,
বেবি আরও প্রাণবন্ত, তাদের জন্য তাদের সাথে যোগাযোগ করে, আর আমি তো আছি, এখন চিনি যেহেতু আমি ঘুরি, এখানে এসে আমরা পরিচয় করিয়ে দেব এবং সবাইকে আসার আহ্বান জানাচ্ছি আমি এই ক্ষেত্রে। হ্যাঁ, ধন্যবাদ তোমাকে অনেক, তোমার অনেক মূল্যবান কথাগুলি বলেছো এবং চুরাশির বন্ধুদেরকে আসতে বলেছো। আমরাও চাই আজকে জাহান এসেছে, তোমরাও আসো, তোমাদের ছোটবেলার কথাগুলি, স্মৃতিগুলি তোমরা তুলে ধরো এখানে, সবাই শুনবে। আল্লাহ হাফেজ।